এটা হচ্ছে গঙ্গা নদী হুগলি। তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, দূরে যেও না মা, তোমার একটা ছবি নেই। হ্যাঁ যে আমাদের স্মিতা, এখানে সাইফান আলদিন প্রধান, এদিকে সরে যা, এরা তো নাইলে আসবে না। এটা হচ্ছে হুগলি ব্রিজ, আপনারা ব্রিজটা দেখেন। স্মিতা তুমি এখানে দাঁড়াও, মা পড়ে যাবে। দেখেন এখান থেকে তার দিয়ে টানা দেওয়া, ওপারে অনেক বিল্ডিং আছে। আসো যে স্নেহ আসো, আর কি না আরো থাকবা, তাহলে আমি একটু ইয়ে করে আসছি দেখতে। না এই এলাকাটা দেখি যাচ্ছি, এই ব্রিজটা ওখান থেকে একেবারে নিচে দিয়ে ওইখানে চলে গিয়েছে। এই যে ট্রেন, এটা আছে ট্রাম, ট্রাম আপনারা ট্রাম দেখছেন, এই যে ট্রাম। স্টেশন চিনি না, এটা হচ্ছে হুগলি ঘাট, এখানে ট্রেন। চলো সামনে আগাই, এই ব্রিজটা দেখতে। হ্যাঁ হুগলি ব্রিজ, হুগলি ব্রিজটাই সুন্দর। এই যে নদীর পার, পাখি, এটা হচ্ছে কি পাখি, এটা হচ্ছে ঘুঘু পাখি।
এইটা হচ্ছে গঙ্গা নদী, এটা নদীর নাম গঙ্গা। ওই যে আমি ওই যে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওই যে ছেলে মেয়ে কয়েকটা বসে আসছিল না, হ্যাঁ এই সেই গঙ্গা নদী বাম পাশে। এই সে ব্রিজ, হুগলি ব্রিজ। হ্যাঁ এখানে এই যে ট্রেন স্টেশন তুমি দেখতে চাইছো না, এই যে ট্রেন স্টেশন, এই যে ব্রিজ, এখানে আছে মূল পিলার। এগুলো অনেক পুরাতন গাছ মা। পানি খাচ্ছে সাইফান? শীত বেশি না? এই যে ট্রেন স্টেশন, প্রিন্সেস, হ্যাঁ প্রিন্স অফ গেট, আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরা, প্রিন্স অফ ঘাট। এখানে হাঁটার জায়গাটা খুব সুন্দর। গাছটা কেমন? এখানে শীত বাংলাদেশের মতোই, ঢাকার মতোই। কেটে ফেলেছে, দাঁড়া এই ঘাটের থেকে কিছু ছবি নেই, সুন্দর আছে নৌকা, দাঁড়াও দেখো নৌকা, আসো এদিকে গঙ্গা নদীর পাশে, দেখেছেন নৌকাগুলো খুব সুসজ্জিত। সুন্দর না জায়গাটা? নদীর পানি তো ভালো না, ময়লা। ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, আসবে না আব্বা?
চলো এদিকে এদিকে ঘুরে আসি চলো যাবা হ্যাঁ চলো মা ক্লাস না দরকার কি তুমি কেন করো আর তোমার চোখ আচ্ছা না এইভাবে রাখবে রোটেট করবে না কিন্তু নিচে ধরো জেটি ম্যান অফ ওয়ার জেটি নো অ্যাডমিশন এটা নেভিদের হ্যাঁ অনেক পুরাতন একটা গাছ বট গাছ বাই সবাই ভালো থাকেন বিজয় দিবসের শুভেচ্ছা অনেক পুরাতন একটা বট গাছ দেখেছ এটা আরো সুন্দর এটা কি মূল জানো শ্বাসমূল এই যে বট গাছ থেকে গাছ নেমেছে শ্বাসমূল পাশে রাস্তা আছে হ্যাঁ নৌকো আছে আসো স্নিগ্ধা আসো
গাছ এটা? চিনো না? অনেক পুরাতন বট গাছ। কয়বার বলবা? এই যে লোক, তোমার কি অবস্থা? খুবই খারাপ অবস্থা, আসো। এগুলো পুরাতন আস। স্টুডেন্ট হুগলি নদী বাবু ফুচকা হবে? হ্যাঁ হবে না, চলো সামনে দেখি। না এখন না, কালকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলিতে। হুগলি? এটাই তো হুগলি। এটা হুগলি নদী, গঙ্গা নদী, ভাগীরথী নদী, এরই একই নাম, একজনের তিন নাম। কি কি নাম? একটা হুগলি নদী, গঙ্গা নদী, একটা ভাগীরথী নদী। হরিদ্বারতে এসছে, একদম গঙ্গা সাগরে গিয়ে মিশেছে। নৌকাগুলো তো খুব সুন্দর আপনাদের। অনেক সুন্দর নৌকা। এটা আছে নাকি? এটা তো নেই না, তুমি জিজ্ঞাস করো এটা কি হয়। এটাতে এগুলাতে কি হয়? কেএফসি। ও কেএফসি পাওয়া যায়? এটা টক ঝাল মিষ্টি। ফুচকা বুঝো তুমি? ফুচকা বুঝো না? চটপটি পাওয়া? না এটা হয় না। পাও ভাজ কেটে বানাইঙ্গি? এটা খেয়ে দেখবো। একটা দেওয়া যাবে? দাও তো দেখি। ওকে কি বর্ষো সাইফন ধরো। বানাও তো দেখি।
Thank you.